পৃথিবী ও মহাকাশের যত রহস্য, বিজ্ঞানের আবিষ্কার বা প্রযুক্তির উদ্ভাবন কি নেই বিজ্ঞানচিন্তার পাতায়? 2016 সাল থেকে এই ম্যাগাজিন শিশু কিশোর তরুণদের মনের খোরাক মেটানোর সঙ্গে সঙ্গে ভূমিকা রাখছে বিজ্ঞান মনস্ক মানুষ গড়ে তুলতে। কাগজের পাতা ছাড়িয়ে অনলাইনেও পৌঁছে গেছে বিজ্ঞানচিন্তা। 15ই অক্টোবর জনপ্রিয় এই ম্যাগাজিনের 8 বছর পূর্ণ হলো। এ উপলক্ষে নতুন দিনের বিজ্ঞান মূল মন্ত্র নিয়ে কারওয়ান বাজারের প্রগতি ইন্স্যুরেন্স ভবনে আয়োজিত হয় বিজ্ঞান চিন্তার বর্ষপূর্তি অনুষ্ঠান। দেশের বিজ্ঞানের নানা ক্ষেত্র ও সাহিত্য অঙ্গনের বরেণ্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞান প্রযুক্তির নতুন যুগে উন্মেষের কথা তুলে ধরেন তারা, গুরুত্ব দেন বিজ্ঞান চিন্তা ম্যাগাজিনের ভূমিকায়। ক্যান্সার ডিটেকশন, ম্যামোগ্রাফি, এগুলোতে মানে এআই এর সাকসেস রেট অ্যাজ অ্যাকচুয়ালি ফার সুপারসিডেড হিউম্যান, এবং আমার ফিল্ডেও ফর এক্সাম্পল পার্টিকেল ফিজিক্স এর মতো সাবজেক্টগুলোতে বহু বছর ধরে কল্পবিজ্ঞানের, সায়েন্স ফিকশনের একটা খুব বড় সাবজেক্ট হচ্ছে মহাকাশ বিজ্ঞান, যতগুলো আমরা কল্পবিজ্ঞানের সিনেমা দেখি সেগুলো এগুলো নিয়েই হতো। কিন্তু আমার মনে হয় এই এই জায়গায় একটা বড় শিফট আসবে, সামনে যারা কল্পবিজ্ঞান লিখবেন তারা এআই নিয়ে অনেক লিখবেন। ইন্টারডিসিপ্লিনারি গবেষণাগুলো যে হয় সেক্ষেত্রে বিজ্ঞান চিন্তাও একটা বড় ভূমিকা পালন করতে পারে এই বিভিন্ন ডিসিপ্লিনের গবেষকদেরকে এক জায়গায় নিয়ে আসার জন্য। বিজ্ঞান চিন্তাকে ঘিরে নিজেদের অনুভূতি ও স্বপ্নের কথা জানান পাঠকেরা। করোনাকালে যখন আমরা বাসায় ঘরবন্দি, তখন আমি কিশোর আলো এবং বিজ্ঞান চিন্তা উভয়ের ফেসবুক পেজের মাধ্যমে প্রথম পড়া শুরু করি। বিজ্ঞান চিন্তার যে লেখাগুলো আছে, প্রবন্ধ বলেন, কল্প গল্প বলেন, সেগুলো পড়ার মাধ্যমে বিজ্ঞানের সেই কঠিন বিষয়গুলো অনেক সহজ হয়ে যায়। মানুষ বা স্কুলের শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের বাইরে গিয়ে নিজের টাকা দিয়ে একটা ম্যাগাজিন কিনে বিজ্ঞান পড়বে, এটা অনেক বড় একটা অবাকর বিষয়। সেখান থেকে বিজ্ঞান চিন্তা গত 8 বছর ধরে এটা করে আসতে পারছে, এর জন্য বিজ্ঞান চিন্তাকে অনেক অনেক ধন্যবাদ। বিজ্ঞান চিন্তার পেছনের গল্প এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, বিজ্ঞান চিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম এবং প্রথম আলোর ব্যবস্থাপনার সম্পাদক আনিসুল হক। বিজ্ঞানের একটা পত্রিকা যে এত জনপ্রিয় হতে পারে এটা আমাদের জানা ছিল না। সেই একটা বিস্ময়কর ঘটনা ঘটানোর জন্যে, এবং এটা 8 বছর পেরিয়ে গেল আজকে জন্মদিন, এইটা আসলে বাংলাদেশ সম্পর্কে যে আমাদের আশাবাদী হওয়া উচিত তারই একটা প্রমাণ। কারণ বিজ্ঞানের একটি পত্রিকা হাজার হাজার কপি বিক্রি হয়, এটা বিস্ময়কর। বাংলাদেশ, যে বাংলাদেশ বদলে যাচ্ছে, যে বাংলাদেশ বদলে যাবে তারই প্রমাণ। আইনস্টাইন পর্যন্ত বলছেন যে নেভার স্টপ আস্কিং কোশ্চেন, মানে খালি প্রশ্ন করো, উত্তর না পাইলেও ওইটার থেকে সে আস্তে আস্তে অনেক কিছু শিখতে পারবে। তো সেই জন্য আমি ভাবলাম যে আমাদের বইটা এমন হওয়া উচিত যেন একেবারে কম বয়সের থেকে শুরু করে সবাই এটা উৎসাহ নিয়ে পড়তে পারে। তো এটা কীভাবে মানুষের কাছে আর একটু বেশি নেওয়া যায়, ছাত্রদের কাছে, ছাত্রীদের কাছে, স্কুলে, কলেজে? এটা এজন্যে বলি যে আরেকটু সহজ, আরেকটু গ্রহণযোগ্য মাত্রা বিষয়ে লেখায়, উপস্থাপনায় এটা করা যায় কিনা। সেদিকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিল পাঠকদের জন্য কুইজের আয়োজন। নিয়মিত কার্যকারণ বিভাগটি কে লেখেন? এরপর বিজ্ঞান চিন্তার থিম সং পরিবেশন এবং কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় বর্ষপূর্তির অনুষ্ঠান। আমার ভেতর এই আমি কে, চিন্তা জ্ঞানে করি শুদ্ধ বিজ্ঞান চিন্তা, লা 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 লা, বিজ্ঞান চিন্তা, পা 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 চিন্তা, বিজ্ঞান চিন্তা।